যখন আমাদের যা কিছুর প্রয়োজন সব কিছুই তো চাইব মহান মালিক আল্লাহ তাআলার কাছে। টাকার প্রয়োজন আল্লাহর কাছে চাইব, ঋণগ্রস্ত হয়ে পড়েছি, অনেক ঋণ আমার মাথার মধ্যে বোঝা হয়ে গেছে, আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ যেন ঋণ পরিশোধের তৌফিক দান করেন। যে কোনো বিপদ হোক, মুসিবত হোক, টেনশন হোক, আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব, কারণ মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে আশ্রয় দাতাই পৃথিবীতে আর কেউ নাই, আল্লাহই তো আমাদেরকে আশ্রয় দান করবেন। এজন্য আল্লাহ পাকের কাছে যদি আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বান্দার সাহায্যের জন্য আল্লাহ বাতাস পাঠায় দেন, বাতাসের মাধ্যমে আল্লাহ বান্দার সাহায্য করে থাকেন, বাতাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাহায্য করে থাকেন, এমন নজির প্রমাণ রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যখনই কোনো সমস্যায় পড়ে যাব, টাকার পয়সার প্রয়োজন অভাব অনটনে জীবন কাটতেছে, যখনই যা কিছু প্রয়োজন, চাকরির প্রয়োজন, তখন আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমল করব। তিরমিজি শরীফের 2431 নম্বর হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির কথা বর্ণনা করছিলেন, তখন সাহাবে কারামবিত সন্তুষ্ট হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, কারণ কিয়ামতের মাঠ এমন হবে মানুষের মাথার আধা উপরে সূর্য চলে আসবে, পায়ের নিচের জমিনটা হয়ে যাবে তামাম, সূর্যের তাপে মানুষের মাথা ফেটে বাতির মারের মতন মগজগুলো গাল বেয়ে নাক বেয়ে পড়তে থাকবে, কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে, কি ভয়াবহ পরিস্থিতি। তখন মাও ছেলের পরিচয় দিবে না, ছিল মার পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, একজন আরেকজন থেকে পলায়ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, একজন আরেকজন থেকে পলায়ন করবে সেই কঠিন ময়দানে মাশরিফ, যখন কোনো সাহায্যকারী থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাহায্যকারী হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমল শিখিয়ে দিলেন, তোমরা বেশি বেশি পড়বা হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। এই দোয়াটি তিরমিজি শরীফের 2431 নম্বর হাদিসে এসেছে, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। এই দোয়াটি বেশি বেশি পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য দান করবেন, কারণ কিয়ামতের কঠিন ময়দানে যখন সূর্য মাথার আধাত উপরে চলে আসবে, তখন মহান আল্লাহর সাহায্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তায় নিয়ে যাবেন, আর সে আজমির ছায়ার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্থান দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য পরকালের কঠিন ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার জন্য বেশি বেশি আমরা এই দোয়াটি পড়ব। আরেকটি দোয়া হলো গায়েবিভাবে অনেক সময় বাতাসের মাধ্যমেও সাহায্য চলে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, খন্দকের যুদ্ধের সময় সাহাবে কেরাম বড় পেরেশানিতে, বড় টেনশনে, সাহাবে কেরামদের অর্থনৈতিক দুর্বলতা সর্বোপরি, সাহাবে কেরামদের ভিতরে দুর্বলতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তে কঠিন ভয়াবহ পরিস্থিতিতে আমাদেরকে আল্লাহ পাক যেন সাহায্য করেন, এজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন।
তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিখিয়ে দিলেন, নিজেও দোয়া করলেন, আল্লাহুম্মা স্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা, আল্লাহ তাআলা আমাদের দুর্বলতাগুলো আপনি ঢেকে দেন আর আমাদের অস্থিরতাগুলো স্থিরতায় পরিণত করে দেন। কারণ দুর্বলতাকে শক্তিশালী রূপে রূপান্তরিত করার একমাত্র মালিক আল্লাহ। একেবারে দুর্বল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে শক্তিশালী দেখাইয়া কাফেরদেরকে ভীত সন্ত্রস্ত করে দিয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 313 জনের মাধ্যমে 1000-এর মোকাবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। কেন? ফেরেশতাদের সাহায্য নাজিল করেছিলেন, কাফেরদের ভিতরে ভূমিকম্প সৃষ্টি করে দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খন্দকের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন, মুসলমানদেরকে সাহায্য দান করেছিলেন, বাতাসের মাধ্যমে আল্লাহ পাক সাহায্য দান করেছিলেন। এজন্য মহান রবের কাছে আমরা দোয়া করব। দুইটি দোয়া আজকে তিরমিজি শরীফের 2431 নম্বর হাদিসের মাধ্যমে আমরা পেলাম। একটা হলো বেশি বেশি আমরা পড়ব, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা, আর একটা দোয়া হলো আল্লাহুম্মা স্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।